আপনারা দেখছেন সব খবর। নমস্কার, আমরা দেখছেন সব খবর। আজ হুগলি জেলার আরামবাগ আল আলম মিশনের পক্ষ থেকে এলাকায় দুস্থ অসহায় পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করা হয়। উপস্থিত ছিলেন মিশনের সম্পাদক হাজি শেখ বদরুল আলম সিদ্দিক, বিশিষ্ট সমাজসেবী হাজি শেখ সিরাজুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মীর সফরাজ হোসেন, আজিজুল হক, আবু সাবির বেগ, চাঁদ মোহাম্মদ সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা। আজ আরামবাগ 16 নম্বর ওয়ার্ড ও তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর মাদ্রা দাদনপুর এলাকায় প্রায় 200 অসহায় দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়, যা আপনারা দেখছেন সব খবরের পর্দায়। এটা ওইখানে দেবো, একটু বলো তো কিসের পক্ষে থেকে দেয়া হচ্ছে? ওইটা দাদা, আপনি যে এখানে এসেছেন আজকে, এখানে কি কি জন্য এসেছেন? এটা আপনারা কুপন দিয়েছিলেন, তার কি দিচ্ছি আমি তো, আমাকে সেই জন্য আমি নিতে এসেছিলাম। কোন সংস্থা থেকে দেওয়া হচ্ছে এটা? এটা দিচ্ছে কি মিশন? মিশন থেকে। মিশন থেকে। আপনার নাম? আলম আক্তার আলী খান। বাড়ি? বাড়ি মাদ্রা। ঠিক আছে। আজকে এখানে কেন এসেছেন? আমি কীর্তিচন্দ্রপুর থেকে এসেছি, আল আলম মিশন থেকে আমাকে সামগ্রী কিছু দেওয়া হচ্ছে। আপনার নাম? শেখ ফিরোজ আলী। বাড়ি? কীর্তিচন্দ্রপুর।
বলো এবার প্রথমে। আজকে আমাদের আল আলম মিশনের পক্ষ থেকে আমরা দুস্থ মানুষদের কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আজকে প্রায় আমরা 200 মতো মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি এবং এই প্রক্রিয়াটা আমাদের এখন প্রতিদিনই চলবে। আমাদের প্রায় 3000 মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার আমরা লক্ষ্য নিয়েছি। আজকে আমাদের খাদ্য সামগ্রীর মধ্যে যেটা দেওয়া হচ্ছে 3 কিলো করে চাল, 2 কিলো করে আলু, 500 ডাল এবং চিনি, ছোলা এবং 1টি করে সাবান। বর্তমানে এই করোনা ভাইরাসের যে মহামারী, এই মহামারীর সময় সাবানটা প্রচণ্ড উপযোগী। WHO থেকে শুরু করে সমস্ত চিকিৎসক মহল বলছে সাবান দিয়ে হাত ধোয়ার জন্য, সেই জন্য আমরা খাদ্য সামগ্রীর সাথে 1টি করে সাবানও দিচ্ছি।